দর্শক লক্ষ্য করেন, যখন আমরা একটি ব্যাগ নিয়ে যখন আমরা হাঁটবো তখন বডির এক পাশে ওয়েট পড়বে, যার ফলে এই বোনসগুলো একদিকে পুশ হবে, একদিকে পুশ হবে এবং এইদিকে চাপ পড়বে বেশি, এদিকে রিল্যাক্স থাকবে, এদিকে কন্ট্রাক্ট করবে বেশি। আবার ওদিকে যদি নেই তাহলে ওইটা ওদিকে পুশ করবে, এদিকে রিল্যাক্স হবে। আর যদি দুইটার সাথে যদি একসাথে দুইটা যদি নেই তাহলে এই ইন্টারভার্টিক্সের উপরে সমানভাবে প্রেশার পড়বে। বিষয়টা একের স্পষ্ট করে আরেকভাবে বোঝাচ্ছি, এদিকে পুশ হয় তাহলে আমার বডিটা এরকমভাবে একদিকে পুশ হয়ে এরকম চাপ পড়ে এই ডিস্ক প্রভাব খেতে পারে। আর এদিকে যদি আমি ওই পাশে আর নেই তাহলে এদিকে পুশ হয়ে এভাবে ডিস্ক প্রভাব খেতে পারে, বা করার খুবই চান্স আছে। কিন্তু আমি যদি দুই হাতে নেই তাহলে ডিস্কের উপরে এভাবে প্রেশার পড়বে, যার ফলে ডিস্ক প্রভাব হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। অতএব আপনাদের কাছে আমাদের পরামর্শ রইল, যদি একটু হাবি ব্যবহার করেন, 5 কেজি যদি কোনো ব্যাগ নেন তাহলে এই হাতে 5 নেন, এই হাতে 5 নেন। যদি 10 কেজি নেন তাহলে এই হাতে 10 কেজি নেন, এই হাতে 10 কেজি নেন। আর যদি মনে করেন 6 কেজি নেন তাহলে এই হাতে 3 কেজি নেন, এই হাতে 3 কেজি নিয়ে এভাবে হাঁটেন, আপনার কোমরটা সেফ থাকবে। কিন্তু আপনি যদি এক হাতে বেশি পরিমাণে ওয়েট নেন, যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে ডিস্ক প্রলাপস হতে পারে। যে ডিস্ক প্রলাপস নিয়ে আমরা এত ভয় পাচ্ছি তার একটা গুরুত্বপূর্ণ মেকানিক্স, কিন্তু এইটাও একটা গুরুত্বপূর্ণ মেকানিক্স কাজ করে। যদি এক হাতে বেশি লোড নেই, অর্থাৎ যারা একটু লোডিং কাজ করেন বা সবসময় বাজারঘাট করেন, আমি কিন্তু এটা যারা হেভি ওয়ার্ক করে তাদের কথা বোঝা যাচ্ছি না। আপনারা যারা অফিসে ওয়ার্ক করেন, অনেক সময় তারা বাসা ফেরার সময় অনেক ওজন নেন, ওদিকে তরকারি নেন, এদিকে ডাল নেন, ওদিকে চাল নেন, এদিকে পেঁয়াজ নেন, এদিকে আলু নেন। এটা নেওয়ার সময় আপনারা একটু দুই হাতে সমানভাবে নিয়ে তারপর হাঁটার চেষ্টা করবেন, এবং তাতে করে আপনাদের কোমরটা সেফ থাকবে। ধন্যবাদ সকলকে।